নমস্কার বন্ধুরা, ফ্ল্যাগশিপ গানের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সন্ধান দেব কলকাতার কাছাকাছি অবস্থিত বেশ কিছু অসাধারণ রিসর্টে, যেখানে আপনারা পরিবার বা বন্ধুদের সাথে গিয়ে দুদিন শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক। তালিকার 10 নম্বর রিসর্টটি হলো বনবিথি ইকো ভিলেজ। বাই রোড বাসন্তী হাইওয়ে ধরে কলকাতা থেকে মাত্র 34 কিলোমিটার দূরে পৌঁছে যাবেন এই ইকো ভিলেজে। এখানে এসে ফটোগ্রাফি করার পাশাপাশি এই রিসর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে কেমন কি খরচ হতে পারে তা স্ক্রিনে ডিটেলসে দেওয়া রইল আপনাদের জন্য। আমাদের তালিকার পরের রিসর্টটি হলো ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম হাউস। এটি কলকাতা থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থিত। নিরিবিলি গ্রাম্য পরিবেশে এক বা দুদিনের জন্য সময় কাটানোর একটি অন্যতম জায়গা হলো এই ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। ফটোশ্যুট করার জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে আপনারা বোটিং করার পাশাপাশি রাতে বনফায়ারের মজা নিতে পারেন। এখানে আপনারা ডে ট্রিপও করতে পারেন, আবার নাইট স্টেও করতে পারেন। নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে মাত্র 5 মিনিট দূরে শান্ত প্রকৃতির মাঝে থাকার অভিজ্ঞতা নিতে চাইলে আসতে পারেন এই ভিলেজ রিসর্টে। শহরের মাঝে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সমস্ত বিলাসবহুল ব্যবস্থার সাথে সময় কাটানোর এক অন্যতম গন্তব্য হলো দ্য ভিলেজ রিসর্ট। আপনি যদি কলকাতার কাছে নির্জন গঙ্গা নদীর তীরে উইকেন্ড স্পেন্ড করার জন্য রিসর্টের সন্ধান করেন, অ্যাকোয়ারি ট্রিট আপনার জন্য উপযুক্ত পছন্দ। গঙ্গা নদীর তীরে ফলতায় অবস্থিত, প্রকৃতির কোলে গড়ে উঠেছে এই রিসর্টটি। 3-স্টার সুবিধাসহ একটি ইনফিনিটি পুল, লন, 6টি সুসজ্জিত এসি রুম এবং দুর্দান্ত খাবার এই জায়গাটি একটি সুন্দর উইকেন্ড গেটওয়ে হয়ে উঠেছে। আমাদের লিস্টের পরবর্তী জায়গাটি হলো মল্লিকাবন ইকো রিসর্ট। কলকাতা থেকে মাত্র 74 কিলোমিটার দূরে এই রিসর্টটি। একদমই গঙ্গার পাড়ে টেন্ডে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইলে আসতে পারেন এই মল্লিকাবন ইকো রিসর্টে। এই রিসর্টটি পুরোটাই সবুজ গাছপালা দিয়ে ঘেরা। ট্রেনে আসলে আপনাকে চাকদা স্টেশন এসে টোটোতে গৌরনগর ঘাট আসতে হবে, আর গৌরনগর ঘাটের ঠিক পাশেই এই রিসর্টটি। আর বাই কার কিভাবে আসবেন সেই রুটটি স্ক্রিনে দেওয়া রইল। এর পরবর্তী রিসর্টটি হলো দেউলিতে অবস্থিত ফ্রোজেন গার্ডেন রিসর্ট। দেউলি হলো কলকাতার কাছাকাছি মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। গ্রাম্য প্রকৃতির মাঝে অবস্থিত এই রিসর্টে এসে আধুনিক সুযোগ সুবিধাসহ গ্রাম্য পরিবেশকে উপভোগ করতে পারবেন। এখানে ডে আউটিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে। এখানে গ্রাম্য মাটির বাড়ির সাথে ডিলাক্স কটেজ ও সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। এখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কারণ আমরা দেখছি আমাদের চ্যানেলের প্রায় 96% দর্শকই সাবস্ক্রাইব করেননি। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন। পরের রিসর্টটি হলো বারুইপুরে অবস্থিত কেয়াশেঠের বাগানবাড়ি কেয়াপাতার নৌকো। সবুজ প্রকৃতির কোলে ফল সবজির গাছগাছালি, কটেজ, ট্রি হাউস, রেন হাউস ও ফ্লোটিং হাউস দিয়ে ঘেরা এই উন্মুক্ত সবুজ প্রকৃতির কোলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ উদযাপনের সেরা ঠিকানা এই জায়গাটি। এখানে কিভাবে যাবেন ও খরচ কীরকম হতে পারে সমস্ত ডিটেলসই স্ক্রিনে দেওয়া রইল। কলকাতার খুব কাছাকাছি বাসন্তী হাইওয়েতে অবস্থিত বন্ধু ও পরিবারের সাথে সময় কাটানোর একটি অসাধারণ জায়গা হলো শিলাভিলা রিসর্ট। দিনের পিকনিক বা একরাত থাকার জন্য উপযুক্ত এবং সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই রিসর্টটিতে। পরিবার ও বন্ধুদের একটি গ্রুপের সাথে মাছ ধরার জন্য চমৎকার পুকুর এবং স্নানের জন্য সুইমিং পুলও রয়েছে এখানে। নদীর তীরে হলো গঙ্গার তীরে অবস্থিত একটি রিসর্ট। এটি কলকাতার থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত। যারা সপ্তাহান্তে তাদের ফ্যামিলির সাথে নির্জন প্রকৃতির মাঝে দুদিন সময় কাটাতে চান, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য।
এই রিসর্টের যে কোনো রুম থেকেই আপনি গঙ্গা নদীর দারুণ একটা ভিউ পাবেন। এখানে আপনারা ডে আউটিংও করতে পারেন। থাকা খাওয়া নিয়ে আপনাদের কত কি খরচ হতে পারে ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। এরপরের শেষ রিসর্টটি হলো মন্দারিকা ইকো রিসর্ট। মন্দারিকা হলো ওয়েস্ট বেঙ্গলের প্রথম টায়ার হাউস। এটি কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে অবস্থিত। সবুজ প্রকৃতির কোলে রাত্রিবাসের একটি অসাধারণ জায়গা এই রিসর্টটি। এই রিসর্টটি পুরোটাই টায়ার ও মাটি দিয়ে তৈরি। এখানকার রুমগুলির পটচিত্রগুলি পিংলার আর্টিস্টদের দিয়ে আঁকানো হয়েছে, যা আপনাকে মুগ্ধ করবেই। এখানেও আপনারা চাইলে দিনের দিন ঘুরে যেতে পারেন। কেমন কি খরচা হতে পারে সমস্ত ডিটেলসই স্ক্রিনে দেওয়া রইল আপনাদের জন্য। এই ছিল মোট 10টি রিসর্টের সন্ধান। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক তথ্যের জন্য। ধন্যবাদ।